আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আবারও হাজির হয়েছি খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে চাল কুমড়া ভাজি। যারা সবজি খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা আর কিছু শুকনা মরিচ আমি বিচি ফেলে দিয়ে দিলাম, আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু লো হিটে আছে, না হলে মশলাগুলো খুব সহজে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। এখন সব কিছু একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আস্ত শুকনা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর আমি একটু কম ঝাল খেতে পছন্দ করি, যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা এই সময়টায় কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে দিবেন। আমি এই ভাজিটা ঢেকে দিব না, কারণ এই ভাজি দিয়ে প্রচুর পানি বের হবে, তাই আমি আলগায় রেখে দিব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, তাতেই কিন্তু ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন এখনও অনেক পানি রয়ে গেছে, কিছুটা সময় এভাবে রেখে দিব। যে কোনো সবজিতে রান্নার শেষে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দেন তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতে অনেক টেস্টি লাগে। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলা থেকে নামিয়ে নেব। ভাজিটার পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামাবেন, আর এই পর্যায়ে যদি কিছুটা ঘি ছড়িয়ে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়। ভাজিটা আমি একটি ডিশে সার্ভ করে দিয়েছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।